আজ মুসলমানদের মধ্যে যে বিষয়ের দুর্ভিক্ষ চলছে আকাল চলছে সবচেয়ে বেশি অভাব চলছে তালেব এলম থেকে নিয়ে সাধারণ মানুষ থেকে নিয়ে নামাজি মানুষ থেকে নিয়ে আমাদের মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি অভাব চলছে আজ উত্তম আখলাকের আপনি ভালো মুসলমান হওয়ার কোনো পথ আপনার সামনে খোলায় নাই যদি আপনার আখলাকটা সুন্দর না হয় আপনার আচরণ যদি সুন্দর না হয় ভালো মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই নবি করিম সল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মাম ইনশেই ইন ইউ দা অফিল মিজান এফ কালমিন হোস্তেন বান্দার যত আমল মিজানের পাল্লায় উঠানো হবে যত আমল পরিমাপ করা হবে যত আমল করবে ভালো আমল সবগুলোই পরিমাপ করা হবে মন্দ আমলও পরিমাপ হবে এর মধ্যে সব চাইতে ওয়েটফুল আমল হবে সবচাইতে ভারী আমল হবে উত্তম চরিত্র সুন্দর আখলাখ নবীকারিম সল্লাল্লাহসাল্লামের যে আল্লাহ কেসে দোয়া করতেন আল্লাহমাহ্দিন ইলি আহসানিলা খলাক ওলা ইয়াহ্ ইলি আহসানিহা ইল্লা আন ওয়াসিফা আন্নি সাইয়া আহা ওয়ালা ইয়াসিফ আন্নি সাইয়াহা ইল্লাহ আন আল্লাহ আপনার কাছে উত্তম আখলাক চাই উত্তম আচরণ চাই আমার আচরণকে আপনি ছাড়া কেউ সুন্দর করতে পারবে না বদ বদাখলাক থেকে বাঁচতে চাই ভাইরা আমার অনেক নামাজি দেখবেন ব্যবহার অত্যন্ত নিকৃষ্ট অনেক রোজাদার দেখবেন দাঁড়িয়ালা মানুষ দেখবেন যে মানুষের সাথে আচরণ খুব খারাপ করে একজন মানুষ যদি নামাজি হয় অথচ অহংকারী হয় একজন মানুষ যদি নামাজি হয় অথচ তার ভিতরে দাম্ভিকতা থাকে একজন মানুষ যদি আলিম হয় অথচ তার অন্তরে হিংসা থাকে একজন মানুষ যদি হয় হয় রোজাদার দানশীল হয় অনেক ভালো ভালো কাজ করেন অথচ তার ভিতরে বদাখলাকি থাকে তার ভিতরে মানুষকে তাচ্ছিল্য করার মানসিকতা থাকে মানুষকে ছোট করার মানসিকতা থাকে মানুষের মধ্যে অহংকার করার মানসিকতা থাকে এই বদাখলাকটা তাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হবে অতএব আমাদের আখলাকগুলো সুন্দর করতে হবে আমাদের নবী করিম সাল্লাহ মুস্তাহিদিন সহ সোনালী যুগের সকল মনুষীদের জীবন দেখবেন তাদের আখলাকে তারা অনেক বেশি উন্নত ছিলেন আজ মুসলমানদের মধ্যে আখলাকের অবস্থা এত করুন এত কাহিল আমাদের অবস্থা যে আমাদের আখলাক দেখে বোঝার কোনো উপায় নেই যে আমরা মুসলমান আছি না মুসলমান আছি আল্লাহ তালা আমাদের اخلاق গুলাকে সুন্দর করার তৌফিক দান করুন সবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ اخلاق সুন্দর করার জন্য প্রথমত ভালো اخلاق মানুষদের সাথে থাকবেন তাদের সান্নিধ্য এবং সোহবত জরুরি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিহীন হে ईमानदारগণ তোমরা তাক অবলম্বন করো আর সত্যবাদীদের সাথে থাকো আর এর পাশাপাশি

আমাদের পরিবারের সাথে অধীনস্থ লোকদের সাথে সহকর্মীদের সাথে পরিচিত অপরিচিত সকল মানুষের সাথে এমনকি ভিন্ন ধর্মাবলম্বী মানুষের সাথেও আমাদের আচরণ সুন্দর হতে হবে আমাদের আখলাখ সুন্দর হতে হবে আমাদের নবী সাল্লা সাল্লামের আখলাখ দেখে হুমামাহের মতো বন্দি কাফের ইসলাম গ্রহণ করেছেন ইমান গ্রহণ করেছেন মোহতারাম হাজরিন আজ আমাদের আখলাখ দেখে অন্য ধর্মের মানুষরা ইসলামে আসাদ পরের কথা মুসলমানরা বরং ইসলাম থেকে দূরে সরার উপক্রম হয়ে যায় আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লাম আমানতদার ছিলেন এটা আখলাকের গুরুত্বপূর্ণ একটা পার্ট হিজরতের সময় যখন তিনি মক্কায় চলে মক্কা থেকে মদিনায় চলে আসছেন তখন তিনি আলী রদুল্লাহ তাল আনহুকে তার কাছে রেখে যাওয়া আমানতগুলো বুঝিয়ে দিয়েছেন যে এগুলা অমুক অমুকের আমানত তুমি এগুলো আদায় করে দিয়ে তারপর আসবে যাদের জুলমে অতিষ্ঠ হয়ে তিনি মক্কা ত্যাগ করতে হচ্ছে সেই মানুষগুলো রেখে যাওয়া আমানত পর্যন্ত তিনি আদায়ের জন্য সচেষ্ট ছিলেন দায়িত্ববান ছিলেন আমানতদার ছিলেন এই জন্য মক্কার মস্মিকেরা তার প্রতি ইমান আনে নাই অথচ তাকে আলামিন বা বিশ্বস্ত হিসাবে নির্ভরযোগ্য হিসাবে সার্টিফিকেট দিয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম শত্রুর কাছে অন্য ধর্মের মানুষের কাছে অমুসলিমদের কাছে পর্যন্ত বিশ্বস্ত ছিলেন আজ আমাদের অবস্থা হল অন্য ধর্মের মানুষ তো পরের কথা আমার মুসলমান ভাইয়ের কাছে নিজের আপন ভাই বোনের কাছে নিজের মা বাবার কাছে স্বামী স্ত্রী একে অন্যের কাছে পরিবারের লোকদের কাছে আমরা আজ বিশ্বস্ত হতে পারি নাই আমাদেরকে কেউ বিশ্বাস করে না বিশ্বাস করার মতো অবস্থা হয় না আপনি চোখ বন্ধ করে একজন নির্ভরযোগ্য মানুষ যাকে বিশ্বাস করতে পারবেন কোটি কোটি টাকার জন্য যার ব্যাপারে আপনার কোনো ভয় নেই আশঙ্কা নেই এরকম একজন মানুষ আপনি চোখ বন্ধ করে তার চেহারা আপনি চোখের সামনে ভাসানটা কঠিন হয়ে যাবে কষ্টকর হয়ে যাবে এরকম একটা কঠিন অবস্থা আমাদের মধ্যে আজ বিরাজ করছে মোহতারাম হাজিরিন। এই জন্য ভালো মুসলমান হওয়ার জন্য আদর্শ মুসলমান হওয়ার জন্য জান্নাতি মানুষ হওয়ার জন্য আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য ইসলামে পরিপূর্ণ দাখিল করার জন্য দাখিল হওয়ার জন্য আমাদের আখলাগুলোকে সুন্দর করার কোনো বিকল্প পথ খোলা নাই আপনি আমানতদার হতে হবে আপনাকে বিনয়ী হতে হবে অহংকার বর্জন করতে হবে অন্তরে প্রতি হিংসা থাকবে না উম্মার প্রতি কল্যাণ কামনা থাকবে এমন কি অন্য ধর্মের মানুষের কল্যাণ কামনা থাকবে আপনার দ্বারা প্রতিবেশীর হক নষ্ট হবে না কারোর কোনো হক নষ্ট হবে না আল্লাহ তালা আমাদের সবাইকে সেরকম আখলাকওয়ালা মুসলমান হওয়ার তফিক দান করুন মান্দার হকের ব্যাপারে আমরা আজ অনেক বেশি অসচেতন আমরা মানুষের হক নষ্ট করছি মুসাদ আহমদের এখা দিয়েছেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আদাউ আবিনিয়ামতে কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে তিন ধরনের তিন ধরনের মামলা উঠবে আল্লাহর কাছে কি আমতের দিন কয় ধরনের মামলা উঠবে ভাই তিন ধরনের মামলা উঠবে বান্দার যত অপরাধ আছে এগুলোকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করবেন আল্লাহ তালা তার ভিতর একটা হলো শির শির করে যদি কেউ মারা যায় ইমানের মধ্যে যদি বড়ো ধরনের ভেজাল থাকে শিরকা আকবর যদি থাকে এবং এই মামলার কোনো শুনানি হবে না আল্লাহ রফুল্লামেন কোনো কথা শুনবেন না শিরকে আকবর হয়েছে সরাসরি তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে এবং অনন্তকাল সে জাহান্নামে থাকবে ইন্নাল্লাহ আয়াং ফিরু আইয়েশোরা কবি অয়াং ফিরুমা দুন আদ আলী কালি মায়ে শাহ আল্লাহ নায়াতে বলেছেন ইন্না শিরকাল আদ্দুল মোনা ওজিন মোতারাম হাজরিনা বলছেন লাইন আশরা তালয়া বাদতান্ন আমুল ওয়ালা তে কুনান নামিনাল খাসরিন শিরকের মতো বহাব বিষয় আর কিছু নাই এটা যদি থাকে তাহলে সেই মামলার কোন শুনানি ছাড়াই একবারে বিনা হিসাবে এবং অনন্তকালের জন্য জাহান্নামে যেতে হবে হ্যাঁ যদি কেউ শীত করার পর তওয়া করে ফিরে আসেন তা অহিদের পথে তার কথা ভিন্ন আল্লাহ তাকে মাফ করবেন তাহলে এটি এক প্রকারের মামলা আরেকটা হলো আল্লাহ রব্বুল্লা আলমিন হকে ত্রুটি হয়েছে কারোর নামাজের ত্রুটি ছিল কারোর রোজায় ত্রুটি ছিল অন্য ইবাদত বন্দিগীতে ত্রুটি ছিল এই ত্রুটিগুলো আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা করবেন এই ত্রুটিগুলো আল্লাহ রবুল্লা আলামিন মাফ করবেন আল্লাহ চাইলে আর যদি চান তাহলে শাস্তি দেওয়ার পর যদি সে ইমানদার হয় আবার তাকে জান্নাতে আল্লাহ তালা দিবেন এটাই আলোচনার জামাতের আকিদা এবং বিশ্বাস যে মোর্থা কেবে কাবিরা চিরকাল জাহান নামে যাবে না আমাদের সমাজে আজকাল অনেক লোক বের হয়েছে যারা আমাদের সমাজে বসবাস করে তাদেরকে আমরা সাধারণ জামাতের অন্তর্ভুক্ত মনে করি তারা বিভিন্ন মাহফিলে বিভিন্ন ওয়াজে বিভিন্ন টেলিভিশনে বক্তৃতা দেখবেন প্রচার করে যে যারা কাবিরা গণায় করে মারা যাবে এই মানুষগুলো জাহান নামে গেলে সে চিরকাল জাহান নামে থাকবে যে একবার জাহান নামে যাবে সে নাকি আর কখনো জাহান নাম থেকে বের হবে না অথচ নবী আলি সালামের অসংখ্য হাদিস কোরআনে কারিমের বহু আয়াত এ বিষয়কে প্রমাণ করে যে ইমান যদি থাকে তাওহিদ যদি ঠিক থাকে এ আল্লাহর বান্দা কবিরা গুনা করেও যদি মারা যান জাহান যদি তাকে যেতেও হয় একসময় আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন মোহতারাম হাজরিন অতএব এই দ্বিতীয় প্রকারের মামলা এটা তুলনামূলকভাবে এটা কিছুটা আমাদের জন্য সহজ তৃতীয় এবং প্রথম প্রকারের মামলার চাইতে কারণ আপনার এবাদ ত্রুটি আল্লাহ চাইলে মাফ করবেন তৃতীয় প্রকারের যে মামলা উঠবে বান্দার যে সমস্ত অপরাধগুলোর বিচার করা হবে সেটা হলো মানুষের হক নষ্ট করার অপরাধ এ সম্পর্কে সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে সালা দিবেন এটা বান্দার উপর আল্লাহ তাআলা ছেড়ে দিবেন তুমি যার হক নষ্ট করেছ যাকে ধমক দিয়ে কথা বলেছো অনেক যুবক ভাইরা আছেন আপনি কলেজ ইউনিভার্সিটিতে যখন পড়েছেন কত রিকশালাকে থাপ্পট দিয়েছেন টাকা দেন নাই ধমক দিয়ে চলে গেছেন চুন থেকে নুন খসেছে আপনি রাগ দেখায় চলে গেছেন বেচারা হয়তো কিছু বলতে পারে নাই ক্যামতের দিন আপনি নিশ্চিত থাকেন আমাদের সামনে সে হাজির হবে যদি আপনি তার কাছ থেকে দুনিয়াতে মাফ চেয়ে না যান এই জন্য নবী সাল্লাম বলেছেন দুনিয়ায় থাকতে জীবিত থাকতে জীবদ্দশায় তোমাদের থাকা পারস্পরিক হকগুলোকে অধিকারগুলোকে তোমরা নিষ্পত্তি করে তারপরে যাও এগুলো ঝুলিয়ে রেখে যেও না কারণ ক্যামতের দিন আবি আমার সেদিন কেউ কারোর থাকবে না সবাই সবার প্রাপ্য বুঝে নিবে আপন বলতে কেউই থাকবে না এই জন্য দুনিয়া থেকে মানুষের হক সম্পূর্ণ আদায় করে দিয়ে যেতে হবে আমার প্রতিবেশীর হক আমার বাবার হক আমার মায়ের হক আমার স্ত্রীর হক স্বামীর হক সন্তান সন্ততির হক অমস্তিমের হক পরিচিত অপরিচিত মানুষের হক কোনো মানুষের হক নষ্ট করা যাবে না সেটা আর্থিক অধিকার হোক আচরণগত হোক যে কোন দিক থেকে মানুষের হক নষ্ট করা যাবে না ইমানদার এই ব্যাপারে সবচেয়ে বেশি সাবধান থাকবেন কারণ এটা আল্লাহ তালা মাফ করবেন না মোহতারাম হাজরির আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে মানুষের অধিকার মানুষের হক সম্পর্কে সচেতন সাবধান এবং সতর্ক থাকার তৌফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার কারোর সাথে আপনার আচরণ খারাপ হয়ে গেছে তার কাছ থেকে মাফ চেয়ে নেন কারোর হক নষ্ট করেছেন আপনি তার হক তার কাছ থেকে আপনি মাপ চেয়ে নেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আমরা বেশিরভাগ মানুষ এ ব্যাপারে অনেক বেশি অসতর্ক অনেক বেশি অসচেতন আর এই একটি বিষয় কেয়ামতের দিন আমাদের আটকে যাওয়ার কারণ হতে পারে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে খাঁটি মুসলমান হওয়ার খাঁটি ইমানদার হওয়ার ইসলামে পরিপূর্ণ দাখিল হওয়ার তফিক দান করুন